আমি অন্যান্য নবীদের থেকে কেন ঈসাকে প্রাধান্য দেব? আল্লাহর কালাম যদি কাউকে তুলে দেন, আমরা কে যে তাকে অস্বীকার করব অথবা গ্রহণ করব? আমরা জানি যে কোরআন শরীফের মধ্যে ঈসার নাম অনেকবার উল্লেখ হয়, নবীজির নামের চেয়েও অনেক বেশিবার। তিনি এমন একজন, তার লাশ কোনো কবরে বা মাজারে পাওয়া যাবে না। কোরআন সাক্ষ্য দেয়, হাদিসও সাক্ষ্য দেয় যে ঈসা আল মসীহ জীবিত আছেন। আমরা জানি যে তিনি হচ্ছেন একমাত্র নবী, তাঁকে তুলে নেওয়া হয়েছে, মনোনীত করে আল্লাহর সান্নিধ্যে রাখা হয়েছে, এবং আমরা জানি তিনি আবার ফিরে আসবেন, পরিষ্কার বলা হয়েছে, তাই তিনি জীবিত। সেটা তাকে খুব মর্যাদার স্থানে তুলে ধরেছে। তিনি আবার অনন্য এই কারণে, তিনি হচ্ছেন একমাত্র নবী যার কোনো মনুষ্য পিতা নাই। আল্লাহর বিশেষ ব্যবস্থা অনুযায়ী হযরত ঈসাকে পুরোপুরি আলাদা স্থানে রাখা হয়েছে। তিনি অন্যরকম এবং তাকে সম্মানিত করে। আবারও আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খুতবা থেকে এবং হাদিসও পরিষ্কার আছে যে ঈসা আল মসীহ বিশ্বের একমাত্র ব্যক্তি যার জন্মের সময় শয়তান দুআঙ্গুল দিয়ে স্পর্শ করেনি। তাহাকে ছাড়া সমস্ত মনুষ্য জাতি আল্লাহর শত্রু দ্বারা স্পর্শিত হয়েছে এবং এর ফলে তাদের জীবনে এত সমস্যা দেখা যায়। কিন্তু আমাদের বলা হচ্ছে যে একটিমাত্র ব্যতিক্রম রয়েছে এবং তা হচ্ছে ঈসা মসীহ। তিনি একমাত্র ব্যক্তি যার ব্যাপারে বলা হয়েছে যে তিনি নিষ্পাপ জন্ম থেকেই।